আমরা স্কুলে ব্যাগ রাখার জন্য আজকে তাড়াতাড়ি চলে আসছি না বাবা, আমরা এখন যাচ্ছি একটু নানু বাসায়। আমরা সকালে নাস্তা টাস্তা করেই আসছি, তো ভাবলাম আজকে কাউকে পাইনি ব্যাগ রাখার জন্য, তো আমরাই আসছি ব্যাগ রাখতে। আর ব্যাগ রেখে আসা ভাবলাম এখন বাজে মাত্র 9:05 বাকি, ক্লাস শুরু হবে 9:30, তো এই আধা ঘন্টা আমরা একটু নানু বাসায় বসে থাকব। না বাবা, আব্বা এই পড়ে যাবা। ভাইয়া ওরা ক্লাসে দিয়ে তারপর আসিস। মাহিত ক্লাসে ঢুক। মাইককে দিয়ে বাসায় আসছিলাম, এখন 11:00 মতন বাজে। আমার রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট, আজকে রান্না করলাম ভাত, আজকে ভাতটাও রান্না করে ফেলছি, আর আমার হাতের মেহেদি ভালোই কালার আসছে। তো ইদানিং শুধু মেহেদি দিতে মন যায়, কারণ গত রাত্রে এই ডান হাতে দিতে চাইছি। মায়ের আব্বু বলে তুমি যদি আজকে মেহেদি দিছো তাহলে তোমার এই বিছানায় ঘুমানো নিষেধ। তো কালকে রাত্রে আর মেহেদি দিতে পারি নাই, আর আমার ভাতটা রান্না কমপ্লিট, আর আজকে একদমই সিম্পল রান্না করছি। তো এখন যাব আবার বাসা, এই সরি এখন যাব স্কুলে মাইককে আনতে, কেবল ছুটি হলে ওরে নিয়ে তারপর আসবো, আজকে কাজও নাই এতটা। তো আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমার জন্য আজ আগে একটু চা বসালাম, আর যেহেতু পরশু দিন থেকে রোজা তো ভাবলাম আজকে সন্ধ্যা রাত্রে একটু ভালো কিছু খাই, তাই এখানে ডিম সিদ্ধ দিচ্ছি। ডিমের কুরমা রান্না করব, রোস্ট রান্না করব, আর পোলাও রান্না করব, কারণ আমি আবার রোজার মধ্যে এগুলো খাইতে পারি না, খাইলে আবার আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো ভাবলাম যেহেতু এখনও একদিন বাকি আছে হাতে, তো আজকেই খাই। আর দুপুরে যেহেতু আজকে হালকা পাতলা রান্না করছি, তো ভাবলাম এই পিসগুলো দিয়ে রোস্ট করব। আর ব্রয়লার মুরগির আমি রোস্টের জন্য পিস সবসময় ছোটোই রাখি, মানে মশলা সবই থাকবে কিন্তু মাংসের সাইজটা থাকে রাখি ছোটো, না তো ভিতরে মনে হয় কোনো কিছুই ঢুকে না। তো এগুলা একটু পর ভাজবো, আগে ডিমটা সিদ্ধ হোক আর ওইখানে চাটা হোক, তারপর ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করব। মাংসগুলো ভাজতে দিছি, বাবা এমনভাবে ফুটতেছে, করে ঢাইকেই রাখছি। তো অল্প করে একটু রান্না করব, সেটা ভাজা হতে থাক। তেলের মধ্যে আমি একটু ঘিও দিছি, ডিমগুলো ভাজছি আমি, তালে তালে 8টা ডিম দিয়ে দিছি। এ বেশি ডিম দিছি দেখেই মনে একটা ডিম ভেঙে গেছে, আর এগুলো ভালো মতোই ভাজা হয়েছে কিন্তু ওই একটা ডিম ভেঙে গেছে। আর এখন বেরেস্তাও ভাজছি, আর এখন আগে কোরমাটা রান্না করব, তারপর রোস্টটা রান্না করব। তো কোরমা রান্না শুরু করে দিছি আমি, এখানে একটু জিরার গুঁড়া দিলাম, আর আমি এই মশলার মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তারপর বাদাম বাটা, বাদাম বাটাটা ফ্রিজে ছিল তো তাই বরফটা এখনও গলেনি। আর এখানে সুন্দরভাবে মশলাটা কষানো হওয়ার পর আমি ডিমগুলো দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে দুধ দিয়ে দিব, আর সবার লাস্টে ঘি দিব। আমি কষানোর সময় একটু ঘি দিচ্ছি যাতে ফ্লেভার আসে। আর ডিমের কুরমায় আমি দুধ টুধ সব দিয়ে দিচ্ছি, আর আমার কাছে ডিমের কুরমাটা অনেক, মানে আমি অনেক পছন্দ করি, কারণ ছোটোবেলায় আমরা ভাইয়া আমরা সবাই একসাথে যখন পিকনিক করতাম বাচ্চারা, তো আমরা সবাই ডিমের কুরমাই রান্না করতাম, আর তখন থেকে আমার ডিমের কুরমাটা খুব বেশি পছন্দ। কুরমা রান্না হয়ে গেছে, তাই উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, আর বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিলে স্মেলটা খুব ভালোই আসে। কুরমা রান্না রেডি, আর এটা বাইরে নিচ্ছি, আর রোস্ট হোক, তারপর একসাথে আপনাদের দেখাবো। রোস্ট রান্নাও রেডি, আর এখন পোলাও রান্না বাকি আছে, তাইলে কাজ কমপ্লিট। আর এই যে আমার পোলাও রান্না করা রেডি, আর এখন আমার মা ইচ্ছে খাবে। সে মজা হয়েছে না আব্বা? আর এখানে মাহিত খুব মজা করে খাচ্ছে, আর আলহামদুলিল্লাহ সব কিছু এত মজা হয়েছে, ডিম, তারপর কুরমা, তো যাই হোক সব কিছুই মজা হয়েছে। কিন্তু দেখেন আমার প্লেট এখনও খালি, আর মাত্র পোলাও নিয়ে পোলাও খাইতেছি। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর পোলাও রোস্ট এগুলো খাওয়ার পর যদি একটু 7-Up বা কোক এগুলো না খাই তাহলে কি হয় বলেন? আর এই যে আমার লাস্টের ড্রিঙ্কস, আর এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।